মেজারমেন্ট অফ কোকো গ্রাউন্ড, কোকো প্লে গ্রাউন্ড কি? মেজারমেন্ট অফ কোকো প্লে গ্রাউন্ড মানে কোকো মাঠের পরিমাপ, পুরো যে কোকো মাঠ আছে তার পরিমাণ এবং কোনটা কত দৈর্ঘ্য কত প্রস্থ। তো প্রথমে আমরা বলবো যে টোটাল মাঠ, এই যে কোকো যে পুরো মাঠটা দেখতে পাচ্ছ, যে টোটাল মাঠের হচ্ছে দৈর্ঘ্য আর প্রস্থ। টোটাল যে এরিয়াটা সেটা হচ্ছে 30 মিটার ইন্টু 19 মিটার ইনক্লুডিং লবি, মানে লবি সহ কোকো মাঠের দু সাইডে 4 মিটার করে লবি থাকে, লবি সহ কি 30 মিটার হচ্ছে দৈর্ঘ্য আর 19 মিটার হচ্ছে প্রস্থ লবি সহ। এবং সাইডে যে মেজারিং লাইন গুলো আছে বা মেজারিং যে সাইড গুলো সেটা হচ্ছে 1.5 মিটার প্রস্থ। বোঝা গেছে? নেক্সট দেখো, এবার প্লেইং এরিনা মানে যেগুলোতে খেলা হয় গ্রাউন্ডে, সেটা দৈর্ঘ্য প্রস্থ কত? না 27 ইনটু 16 ইনক্লুডিং 1.5 ইনটু 16 মিটার ফ্রি জোন। ফ্রি জোন মানে কি? মুক্তাঞ্চল সহ, মুক্তাঞ্চল সহ প্রকো মাঠের দৈর্ঘ্য আর প্রস্থ কত? না 27 মিটার হচ্ছে লম্বা আর 16 মিটার হচ্ছে চওড়া। বুঝতে পেরেছ? এটা লবি নিয়ে, লবি সহ 27 মিটার আর 16 মিটার। এবারে হচ্ছে নেক্সট হচ্ছে পোল ডিস্টেন্স, মানে দুটো পোলের যে ডিস্টেন্স, পোলের ডিস্টেন্স কি হচ্ছে? না 24 মিটার সেন্ট্রাল জোন, সেন্ট্রাল জোন। এবারে দুটো পোলের মেজারমেন্ট বোঝা গেছে? এই যে 24 মিটার লেন্থ আছে পোলের, হচ্ছে কি 24 মিটার সেন্টার লাইন জোন, দুটো যে পোল তার মিডিলের ডিস্টেন্সটা কত? 24 মিটার ইনটু 30 সেন্টিমিটার মানে লম্বা ফ্রি জোন বা যে সরি পোলের যে ডিস্টেন্সটা আছে না পোল লাইনটা, দুটো পোলের যে এই পোল থেকে এই পোলের যে দূরত্ব কত, এই পোল থেকে এই পোলের দূরত্বটা কত? 24 মিটার। আর এই যে চওড়াটা আছে, এই ছোট চওড়া দেখতে পাচ্ছ এখান থেকে এইটুকু যে চওড়াটা, এটা হচ্ছে কত সেন্টিমিটার? 30 সেন্টিমিটার। বুঝতে পেরেছ? 30 সেন্টিমিটার। এবার নেক্সট হচ্ছে ক্রস লেন, এই যে আটটা যে এই যে ক্রস লেন গুলো এইগুলো দেখতে পাচ্ছ, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা এবং আটটা, এই আটটা যে ক্রস লেন গুলো এর যে লেনের মেজারমেন্ট আছে প্রত্যেকটা কি হবে? না দৈর্ঘ্য সরি প্রস্থ ইনটু প্রতি 35 সেন্টিমিটার। প্রস্থ মানে আমার কোকো মাঠের প্রস্থটা কত? নবী বাদ দিয়ে 16 মিটার। তাহলে এই প্রস্থে তো একটা একটা করে প্রস্থে গিয়ে ঠিক আছে, তাহলে এর এর মেজারমেন্টটা কি হবে? যে আটটা ক্রস লেন তার হচ্ছে 16 ইনটু 35 সেন্টিমিটার। 16 মিটার ইন্টু সরি মেজারিংটা হচ্ছে 16 ইনটু 35 মিটার ক্রস লেন। এবার পোলের সাইজ, পোল আছে না আমাদের, এই যে পোল, এই যে পোলটা কোনো যে পোলটা দেখো, এই পোল পোলের হচ্ছে কি মেজারমেন্ট, পোলের মেজারমেন্ট কি বলেছে? পোলের সাইজ, হাইটটা কতটা হবে দেখো পোলের, এই যে পোলের হাইট হচ্ছে খেলার মাঠ থেকে মানে মাটি থেকে 120 থেকে 125 সেন্টিমিটার কত পর্যন্ত, যদি পরীক্ষক এসে প্রশ্ন করে যে পোলের হাইট কত, তখন কি হবে? পোলের হাইট মাটি থেকে 120 থেকে 125 সেন্টিমিটার। ডায়ামিটার মানে যে রাউন্ডটা, পোলের যে রাউন্ডটা সেটা কত? 9 থেকে 10 সেমি। পোলের যে রাউন্ডটা এটা কত? 9 থেকে 10 সেমি। আর হাইট এই মাটি থেকে 120 থেকে 125 সেন্টিমিটার। বুঝতে পেরেছ? এবার নেক্সট হচ্ছে গেমের যে দুটো যে টিম, এবার আমরা রুলস এন্ড রেগুলেশনে যাব। গেমের যে দুটো টিম হয় খোখো খেলায়, যে দুটো টিম এক একজনে কতজন করে থাকে, এক একটা টিমে কতজন করে থাকে, কতজন করে? 12 জন করে প্লেয়ার থাকে, 12 জন করে প্লেয়ার থাকে, তার মধ্যে 9 জন প্লেয়ার খেলতে নামে। এই 12 জন করে প্লেয়ার থাকে, আমাদের 9 জন প্লেয়ার মাঠে নামে আর অতিরিক্ত জন রেস্টে থাকে, রেস্টে। এবার নেক্সট হচ্ছে খেলার ডিউরেশন কত হয়? 9 মিনিট। খোখো খেলার ডিউরেশন কত হয়? 9 মিনিট। 9 মিনিট হচ্ছে খেলার ডিউরেশন থাকে। এবার দুটো খেলার মাঝখানে 5 মিনিট করে ইনিংস থাকে, খোখো খেলায় দুটো ইনিংস একটা ব্রেক আর তার মধ্যে 9 মিনিটের খেলা হয়, 5 মিনিট ইনিংস আবার 9 মিনিটের ব্রেক, তারপরে আবার 9 মিনিটের খেলা হবে, 5 মিনিট ব্রেক আবার 9 মিনিটের খেলা, 9 5 9 আবার 9 5 9।
যায় তারা মাঠের দৌড় করে। বন্ধু ভাবো একই টাইমে খেলায় 9 মিনিটের খেলায় 3 জন রানার মাঠে থাকবে এবং 9 জন অনুধাবক থাকবে। বন্ধু ভাবকের মধ্যে একজন মানে জেজারদের মধ্যে একজন অ্যাক্টিভ জেজার যে দৌড় করাবে আর 3 জন রানার তারা দৌড়বে আর বাকি 8 জন এই ক্রস লেন গুলোতে বসে থাকবে। এই ধাবক যে বসার সরি অনুধাবক বসার যে বক্স গুলো সিটিং বক্স এর দৈর্ঘ্য প্রস্থ হচ্ছে 35x35 সেন্টিমিটার এই বক্স গুলোতে বসে থাকবে। তাহলে খোখো খেলার দৈর্ঘ্য প্রস্থ বা মাত্রা সম্বন্ধে কি বোঝা গেছে? দেখো তাহলে আর একবার আমি বলে নিই, লবি নিয়ে 30x19 সেন্টিমিটার 30 হচ্ছে দৈর্ঘ্য 19 হচ্ছে প্রস্থ আর লবি বাদ দিয়ে হচ্ছে 27x16 সেন্টিমিটার এটা সঙ্গে কি 10 মিটার যে মুক্ত অঞ্চল আছে মুক্ত অঞ্চল নিয়ে 27x16 এবারে মুক্ত অঞ্চল বাদ দিলে হচ্ছে কি দুদিকে 1.5 3 বাদ দিলে 24 হচ্ছে মুক্ত অঞ্চল ছাড়া 24x30 এবারে 8টি ক্রস লেন থাকে এই যে এই বক্স গুলো যার দৈর্ঘ্য প্রস্থ হচ্ছে 16x35 মিটার। এবারে নেক্সট হচ্ছে পোলের সাইজ, পোলের সাইজ পোল মাটি থেকে 120 থেকে 125 সেমি আর তার ডায়ামিটারটা হচ্ছে 9 থেকে 10 সেন্টিমিটার। এবারে খেলতে নামবে 12 জন খেলায় অংশগ্রহণ করে মোট প্লেয়ার হচ্ছে 12 জন অংশগ্রহণ করবে 9 জন অতিরিক্ত বাকি প্লেয়ারগুলো থাকবে কত 3 জন অতিরিক্ত প্লেয়ার থাকবে। একই সঙ্গে অনুধাবক এবং ধাবকদের নিয়ে যে খেলা হয় অনুধাবকরা বসে আর ধাবকরা দৌড়ো অনুধাবকরা 8 জন মাঠের এই ক্রস লেন গুলোর মধ্যে বসবে আর 1 জন দৌড় করাবে পোল থেকে দৌড় শুরু হবে। এবারে ধাবক যারা থাকবে তারা একই সঙ্গে 3 জন করে মাঠে নামবে তারা দৌড়বে 3 জন আউট হওয়ার সঙ্গে সঙ্গে আবার 3 জন এইভাবে 9 জন করে চেঞ্জ করে করে তারা মাঠে নামবে। খেলার ডিউরেশন কত 9 মিনিট আর ইনিংসে হচ্ছে 5 মিনিট ব্রেক টোটাল যে খেলার দুটোর মধ্যে যে ব্রেক সেটা হচ্ছে 9 মিনিট। তাহলে ডিউরেশন কিভাবে ভাগ হলো 9 5 9 9 9 5 9 বোঝা গেছে? এইভাবে আমাদের খেলাটা চলতে থাকবে পুরো একটা ম্যাচ শেষ করতে এই এই ডিউরেশনে আমাদের খেলতে হবে। বোঝা গেছে? আর কোনো অসুবিধা নেই। চলো থ্যাংক ইউ।